সব প্রার্থীগণ ও তাদের এজেন্টদের আপত্তির কারণে বুথ গণনা কার্যক্রম বিলম্বিত হয়, আজ তারাই বুথ গণনা ও ফলাফল প্রকাশের বিরুদ্ধে দায়ভার নির্বাচনী বোর্ডের উপর ছাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন, যা সত্যি দুর্ভাগ্যজনক। সিলেট চেম্বারের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আমরা এবার উপহার দিতে সক্ষম হয়েছি। নির্বাচনী ফলাফল উভয় প্যানেল 11টি করে পদে বিজয়ী হয় এবং আমরা নির্বাচনের দিন রাতেই প্রাথমিকভাবে নির্বাচিত ওইসব প্রার্থীর নাম ঘোষণা করি। নির্বাচনের তারিখ হতে 48 ঘন্টার মধ্যে প্রেসিডিয়াম গঠনের বাধ্যতা রয়েছে। সেই হিসাবে গত 13 ডিসেম্বর বিকাল 3টায় আমরা প্রেসিডিয়াম গঠনের সময় নির্ধারণ করি। প্রেসিডিয়াম গঠনের জন্য বিকাল 3টা 30 মিনিটে আমরা নির্বাচিত পরিচালকদের কনফারেন্স রুমে সমবেত নিয়ে কনফারেন্স রুমে সমবেত হয়। এর পূর্বে উভয় প্যানেল প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে 3 জন করে প্রার্থীর মনোনয়ন নির্বাচন বোর্ড বরাবরে জমা দেন। আমরা প্রার্থীদের মনোনয়নপত্র প্রার্থীর ঘোষণা দেওয়ার পরে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীগণ তাদের প্রতিপক্ষ প্যানেলের 2 জন প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা সম্পর্কে তাদের লিখিত আপত্তি উত্থাপন করেন। আমরা তাদের উক্ত আপত্তি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু করলে উভয় প্যানেলের নির্বাচন পরিচালনা সহিত সম্পৃক্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বীয়াঙ্গন সমঝোতার উদ্যোগ নিয়ে আমাদের নিকট সময় প্রার্থনা করেন, যাতে প্রার্থী ও পরিচালকগণ সম্মত ছিলেন। তাদের এই সমঝোতার উদ্যোগের কারণেই আমাদের সবার কার্যক্রম বিলম্বিত হয়। এই বিলম্বের দায়ভার কোনোভাবেই আমাদের উপর বর্তায় না। পরবর্তীতে যখন পক্ষদ্বয় কোনো সমঝোতায় উপনীত হতে ব্যর্থ হন এবং আমাদের জানিয়ে দেন, তখন আমরা রাত 8টা 45 মিনিটে পুনরায় প্রেসিডিয়াম গঠনের কার্যক্রম শুরু করি। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আপত্তির প্রেক্ষিতে আমরা সংবিধির 12B অনুচ্ছেদ পর্যালোচনা করি। এতে বলা হয়েছে সিনিয়র প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রত্যেকেই ভিন্ন ভিন্ন শ্রেণীর থেকে নির্বাচিত হয়ে আসতে হবে। সিলেট ব্যবসায়ী পরিষদের প্রার্থী সর্বজনা মোহাম্মদ আব্দুর রহমান জামিল ও হুমায়ুন আহমদ 2জনে একই শ্রেণীর থেকে অর্থাৎ অর্ডিনারি শ্রেণীর থেকে নির্বাচিত হয়ে যথাক্রমে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছে। তাদের এরূপ প্রার্থিতার কারণে প্রেসিডিয়াম নির্বাচনে আইনসঙ্গত জটিলতা সৃষ্টির সম্ভাবনা বিদ্যমান থাকায় এবং সংবিধির বিধানের লঙ্ঘন হওয়ায় আমরা সিলেট ব্যবসায়ী পরিষদের নির্বাচিত পরিচালকদেরকে অর্ডিনারি শ্রেণী থেকে দাখিলকৃত 2জনের মধ্যে 1জনের মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ করি। কিন্তু এই অনুরোধে রাজি না হওয়ায় আমরা তাদের মনোনয়নপত্রে বাতিল করতে বাধ্য হই। এখন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা প্রত্যেকে পৃথক পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন, প্যানেল থেকে নয়। কিন্তু আমাদের আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, তারা নির্বাচনে প্রার্থিতা প্যানেলে হিসাবেই দাখিল করেছেন। প্যানেল হিসাবে মনোনয়নপত্র দাখিলের প্রমাণ আমাদের নিকট সংরক্ষিত আছে। আপনারা সকলেই অবগত আছেন নির্বাচিত পরিচালকগণের সকলেই ভিন্ন ভিন্ন প্যানেল থেকে নির্বাচিত হয়েছে এবং ভিন্ন ভিন্ন প্যানেল পরিচয়ই তাদের প্রচারণা চালিয়েছে। আমরা এই কঠোর সিদ্ধান্ত না নিলে এবং একই শ্রেণী হতে উক্ত 3 পদের যে কোনো 2টিতে কেউ নির্বাচিত হলে সংবিধি লঙ্ঘন হতো এবং চেম্বার নির্বাচন আইনি জটিলতার সম্মুখীন হতো। আমাদের এই সিদ্ধান্ত ঘোষণার পরে সিলেট ব্যবসায়ী পরিষদের পরিচালকগণ সভাস্থল ত্যাগ করে চলে যান। আমরা আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করি এবং প্রেসিডেন্ট পদে জনাব তাহমিন আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে জনাব ফালাউদ্দিন আলী আহমদ এবং ভাইস প্রেসিডেন্ট পদে জনাব আতিক হুসেন নির্বাচিত হন। আমাদের সিদ্ধান্তে
কেউ সংক্ষুব্ধ হলে তার জন্য আপিলের সুযোগ রয়েছে এবং সেখানে তারা যথাযথ প্রতিকার পাওয়ার অধিকার সংরক্ষণ করেন। কিন্তু তারা এই আইনি প্রক্রিয়া অনুসরণের পূর্বেই নির্বাচনী বৌরের সম্পর্কে যে অবমাননাকর বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছেন তা অত্যন্ত দুঃখজনক। নির্বাচন বোর্ডের প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সুনামের অধিকারী। এই নির্বাচনে কারো হার জিতে আমাদের কোনো ব্যক্তিগত লাভ নেই, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে নির্বাচন বোর্ডের সদস্যগণ বিশেষ করে আমার সম্পর্কে যেসব মিথ্যা মানহানিকর বক্তব্য প্রদান করে যাচ্ছে করা হচ্ছে তা আমাকে ব্যথিত করেছে। চেম্বারের নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও স্বচ্ছ করতে বিগত 3 মাস যাবৎ আমি আমার ব্যবসায়িক সব কাজ ফেলে সার্বক্ষণিক চেম্বারের অফিসে বসে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছি। আমি পূর্বেই ঘোষণা দিয়েছি আমি নির্বাচনী কার্যক্রম পরিচালনাকালে নির্বাচনী বোর্ডের আপ্যায়ন ও ব্যক্তিগত খাতে যে ব্যয় হবে তা আমি নিজ পকেট হতে বহন করব। সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি থেকে পারিতোষিত নিব না। আমি সারা জীবন সততার সাথে ব্যবসা পরিচালনা করেছি। একইভাবে আমার অর্জিত অর্থ দিয়ে সমাজের স্বাস্থ্য, শিক্ষা, দরিদ্র দূরীকরণে ভূমিকা রাখতে চেষ্টা করে যাচ্ছি। করোনা মহাবিপর্যয়ের সময়ও আমি মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহায়তা প্রদান করতে সচেষ্ট ছিলাম। আইনগত প্রতিবন্ধকতার কারণে 2 জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের কারণে আমার সারা জীবনের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং আমাকে নিয়ে চরম নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম বিচারক, আপনারা সাংবাদিক বন্ধুগণ আমাকে দীর্ঘদিন যাবৎ চিনেন, তাই আপনারাও আমার কর্ম সম্পর্কে অবগত আছেন। আপনাদের বিবেক দিয়ে এ বিচার করবেন।